আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ, একাদশ শ্রেণীর 2020-21 পরিণতি ও সুশাসন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে পরিণতি ও সুশাসন ক্লাসের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটু তারিখে মাসে একটু ভুল আছে, তোমরা নিজগুণে সেটা ক্ষমা করবে। পাঁচের জায়গায় আমি ছয় লিখে ফেলেছি, এটা হবে 31/5/2021। আজকের পাঠ থেকে তোমাদেরকে সংক্ষেপে আমি একটু আলোচনা করছি যে গণ অভ্যুত্থান কি, কত সালে গণ অভ্যুত্থান হয়েছিল পূর্ব পাকিস্তানে, গণ অভ্যুত্থানের কারণটা কি, এবং এই কারণগুলোও বর্ণনাও করতে পারবে, এবং 1969 সালে গণ অভ্যুত্থানের ফলাফলটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসি গণ অভ্যুত্থান বা মাস আপসার্জ, মাস রিভোল্ট বলতে কী বুঝি। সাধারণভাবে আমরা যে কোনো রাষ্ট্রে অবৈধভাবে নির্বাচিত বা অজনপ্রিয় ক্ষমতাসীন সরকারের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো গোষ্ঠীর অবস্থান ব্যক্ত করে ক্ষমতাচ্যুত করা কিংবা জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, 1947 সালের পর যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল পূর্ব পশ্চিম, সেখানে পূর্ব পাকিস্তানে 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয় এবং 24 জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করা হয়। এখানে উইকিপিডিয়া একটা 1969 গণ অভ্যুত্থান সম্পর্কে একটা কোটেশন তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। দ্য 1969 আপরাইজিং ইন ইস্ট পাকিস্তান ওয়াজ ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান। দ্য 1969 আপরাইজিং ইন ইস্ট পাকিস্তান ওয়াজ ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান। দ্য আপরাইজিং কনসিস্টেন্স টু অফ এ সিরিজ অফ মাস ডেমোনস্ট্রেটিং স্পোরাডিক কনফ্লিক্ট বিটুইন গভর্নমেন্ট আর্ম ফোর্সেস অ্যান্ড ডেমনস্ট্রেটরস। এই অংশটা আসলে এটাই বোঝাচ্ছে যে 1969 সালে পাকিস্তানের, বিশেষ করে পূর্ব পাকিস্তানের আপাময় জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর ও শাসকের বিরুদ্ধে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেটা ছিল মূলত সেনাবাহিনী বনাম আপাময় জনগোষ্ঠী গণতান্ত্রিক দাবির আন্দোলন। এখন আসি আমি গণ অভ্যুত্থানের কারণ কি এবং এগুলার ব্যাখ্যা। আমি সবগুলার ব্যাখ্যা করব না, কিছু কিছু পয়েন্ট তোমাদের বোঝার স্বার্থে এবং মনে রাখার স্বার্থে আমি দিয়েছি, যেমন পাকিস্তানি রাজনীতির বৈশিষ্ট্য, আইব সরকারের বিরোধিতা, আইব সরকারের উন্নয়ন দশক পালন, 1962 নির্বাচন, 6 দফা দমননীতি, ছাত্রদের 11 দফা, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, সর্বশেষে লিখেছি আগরতলা ষড়যন্ত্র মামলা। এই যে অনেকগুলো বিষয় পয়েন্টগুলো, এগুলো আমি পূর্ববর্তী অনেক ক্লাসে আলোচনা করেছি এবং পূর্ববর্তী পাঠের ধারাবাহিকতা অনুসারে এগুলো এসেছি, এই জন্য
এগুলা বিশদে বর্ণনা করা এত অল্প সময়ে সম্ভব নয়। যতটুকু সম্ভব তোমাদেরকে আমি একটু সূত্র ধরে দিব, তোমাদেরকে বই পড়ে সেগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং লেখার প্র্যাকটিস করতে হবে। যেমন পাকিস্তানি রাজনীতির বৈশিষ্ট্য আমরা 1947-48 সালের পর থেকেই দেখেছি। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দিচ্ছে না এবং সংবিধানটা প্রণয়নে অনেক দেরি হয়েছে। 1958 সালে যে সামরিক শাসন জারি করেছে আইয়ুব খান সামরিক পোশাকে, সেটাকে গণতান্ত্রিক করেছেন। সেখানে তিনি মন্ত্রিপরিষদ শাসকের পরিবর্তে প্রেসিডেন্সিয়াল শাসনের করেছেন, একটা মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করেছেন। তার মাধ্যমে তিনি নিজেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যেগুলো পূর্ব পাকিস্তানের জনগণের দাবি এবং স্বার্থের সাথে সাংঘর্ষিক ছিল। এবং সামরিক সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করে করার জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছিল। সেজন্যই এই যে বৈশিষ্ট্যগুলো আরও ছিল, অর্থনৈতিক বৈশিষ্ট্য, ভাষাগত সংঘাত, ভাষা আন্দোলন, এগুলো অনেকগুলোর বৈশিষ্ট্য পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ পূর্ব পাকিস্তানের প্রতি, এটা 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। আইয়ুব সরকারের বিরোধিতা, যেহেতু সামরিক শাসন, সেই সামরিক শাসনে কখনোই জন অধিকার, গণতান্ত্রিক অধিকার খর্বিত হয়, সেই জন্য এই সরকারের বিরোধিতা হিসেবে 1969 সালে আন্দোলন শুরু হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 1962 সালে একটা নির্বাচন হয়েছিল এবং শিক্ষা কমিশনও হয়েছিল। 62 সালে যে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে যে নির্বাচন হয়েছিল সেখানে সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয়েছিল সম্পূর্ণরূপে। মন্ত্রিপরিষদ থেকে চলে এসেছিল দায়িত্বশীল সরকারের প্রেসিডেন্ট শিয়াল ব্যবস্থাপনায় 6 দফা, তোমরা গত আলোচনায় পিছনে আমার 6 দফা কর্মসূচি ছিল পূর্ব পাকিস্তানের একটা মেঘনা কার্টা, পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবি আদায়ের জন্য মেঘনা কার্টা, এবং এটাই তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছিল। এবং এর পরিপ্রেক্ষিতে 6 দফার সাথে সামঞ্জস্যের ছাত্ররাও কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আশা করি 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন এবং ছাত্রদের 11 দফা, এটা 6 দফারই একটা প্রভাব বলা যেতে পারে। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, কারণ গণতন্ত্র যে বিডি গভর্নমেন্ট, যেটাকে বলা বিডি গভর্নমেন্ট বা বেসিক ডেমোক্রেসি বাংলা মৌলিক গণতন্ত্র, সেটা সত্যিকারভাবে পাকিস্তান, বিশেষ করে পূর্ব পাকিস্তানে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব আসার ক্ষেত্রে একটা বিরাট বাধা ছিল। এবং সামরিক শাসনই তাদের ক্ষমতা প্রলম্বিত করেছিল, এর ফলে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হলো সেটা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা আমি সংক্ষেপে বলি, আগরতলা ষড়যন্ত্র মামলা আসলে করা হয়েছিল পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা এবং গণতান্ত্রিক অধিকারকে স্তব্ধ করে দেওয়ার জন্য, 6 দফাকেও দমন করার জন্য। 6 দফা যে স্বাধিকার দায়িত্বশীল সরকারের আন্দোলন বা ন্যায্য অধিকারের দাবি ছিল সেগুলোকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য। এটা প্রথমেই এখানে ছিল যে শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা। 1967 সালে ডিসেম্বর মাসে আইয়ুব সরকার পূর্ব পাকিস্তানের কয়েকজন রাজনৈতিক
ও সামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে এবং 1968 সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আরও 34 জন সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ মামলা দায়ের করে। এই আগরতলা ষড়যন্ত্র মামলার ফলে এটার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এটা একটা ট্রাইব্যুনাল করা হয়েছিল সামরিক বিশেষভাবে। এটা যদি সাকসেস হয় তাহলে পূর্ব পাকিস্তান কখনোই সম্ভব হয় না। আর এই আগরতলা ষড়যন্ত্র মামলার যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন এখানে ডক্টর শামসুজ্জোহা, সার্জেন্ট জহুরুল হক এবং আরও অনেকেই মৃত্যুবরণ করেন সম্পূর্ণ অন্যায়ভাবে, যে যাতে পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবি স্থগিত করা যায়। এর ফলে স্বায়ত্তশাসনের অধিকার নস্যাৎ করা যায় সেই জন্যই এবং শাসন শোষণ অব্যাহত রাখার জন্য। কিন্তু পূর্ব বাংলার জনগণ সেটা কখনোই সার্থক হতে দেয় নাই। এর কারণে যে তাদের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা এবং গড়ে ওঠে এবং এর বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন শুরু করে এবং 1969 সালের গণ আন্দোলনে এবং যে তারা অপচেষ্টা গণ এই পশ্চিমা শাসক গোষ্ঠীর যে অপচেষ্টা সেটা দমনের জন্য তারা গোলটেবিল বৈঠক আহ্বান করে সেই গোল পশ্চিমে সেইটা গোলটেবিল বৈঠক রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল যে, কিন্তু সেই গোলটেবিল বৈঠকে 3টি সিদ্ধান্ত নেতৃবৃন্দ অক্ষমত হন, যেমন প্রাপ্তবয়স্কের ভোটারদের দিয়ে প্রত্যক্ষ নির্বাচিত হন, ওই যে বিডিএম গভর্নমেন্ট বা মৌলিক গণতন্ত্র নয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি হবে, কিন্তু বাস্তবে কি সেটা কেন্দ্র শাসিত হয়ে যাচ্ছিল এবং মন্ত্রী শাসিত সরকার প্রবর্তন করা হবে। কিন্তু 1969 সালে গণ অভ্যুত্থানে বাধ্য হয়ে আইয়ুব খানের সামরিক সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা করে এবং সেই মামলায় তারা যাতে পশ্চিমা শাসক শোষণ অব্যাহত রাখে পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক অধিকারকে বা সংগ্রামকে স্তব্ধ করার জন্যই এই প্রহসনমূলক বিচার কার্য শুরু করে। স্বৈরাচারী শাসনের যে দশ উন্নয়নের দশক পালন করার চেষ্টা করেছিল সেটাও তারা নস্যাৎ করে দেয়, কারণ সেটা এবং 1969 সালের 25 মার্চ জেনারেল আইয়ুব খান স্বৈরাচারী শাসনের জনগণের যে প্রচণ্ড বিদ্রোহের মুখে তিনি ক্ষমতা আইয়ুব মুনায়েম খান স্বৈরাচারী প্রথম ঘটে এবং আইয়ুব খান উপায়ন্তর না দেখে তখনকার ইয়াহিয়া খানের কাছে সামরিক প্রধান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এটাই হল 1969 সালের গণ অভ্যুত্থানের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা আসি তোমাদের এর 1969 সালের গণ অভ্যুত্থানের ফলাফলটা কি হয়েছিল। ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি, সেগুলা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ। আগরতলা ষড়যন্ত্র মামলা কি করেছে,
প্রত্যাহার করেছে। এই আগরতলা ষড়যন্ত্র মামলা যে সম্পূর্ণরূপে অবৈধ সেটা বিশ্বের কাছেও প্রমাণিত হচ্ছিল তখন তো, এবং এটা পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক অধিকার স্তব্ধ করে দেওয়ার প্রক্রিয়া। তখন আইয়ুব সরকার বাধ্য হয়ে কি করেছিল, 1969 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিল সেটা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, কারণ ছয় দফা আন্দোলন, তারপর শিক্ষা আন্দোলন, 11 দফা আন্দোলন, এইগুলা সরকারকে সবসময়ই যে আন্দোলনগুলি সেগুলা বাধ্যবাধকতা এবং পূর্ণাঙ্গরূপে পূর্ণ না করার ফলে রাষ্ট্রে পূর্ব পাকিস্তানে বিশেষ করে সেটার আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে। সেই জন্যই আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করে পূর্ব পাকিস্তান 1969 সালের গণঅভ্যুত্থানের ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা তা আরও বেশি বাড়ে এবং পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যেও তিনি অভিসংজ্ঞাতিত একজন নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেটা একটা মাইল ফলক হিসাবে কাজ করেছে। তারপরে আসি আমরা যে পয়েন্ট, একটা গোল টেবিল বৈঠক। গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচারী সরকার 1969 সালে ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে যে বৈঠক দিয়েছিল সেই বৈঠকটা বর্জন করেছিলেন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী এবং একটা রাষ্ট্র তাদের তখনই গণতান্ত্রিক সংগ্রাম পরিষদও গঠন, যে গণতন্ত্র যতদিন সেখন আর এই সরকারের সাথে কোনো আলোচনা নয়। এর প্রেক্ষিতে ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন এবং তিনি নির্বাচন দিবেন সেই আশ্বাস দেন, আইন শৃঙ্খলা যেন রক্ষার জন্য এবং জনগণকে শান্ত করেন, এবং পরবর্তীতে 1970 সালের নির্বাচন হয়। আর এই 1970 সালের নির্বাচন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে যে চেতনা, জাতীয়তার চেতনা, 52, 63 এবং 69 বিকশিত হয়েছিল 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় লাভের, সেটা পরিপূর্ণতা লাভ করেছিল এবং বৈধতাও পেয়েছিল। এবং পরবর্তীতে আমরা বলতে পারি যে 1969 সালের নির্বাচনের পরবর্তী 70-এর নির্বাচনের যে পূর্ব পাকিস্তানে যে বিজয়, সেই বিজয় থেকেই স্বাধীন বাংলাদেশের উত্তরণের একটা ভিত্তি তৈরি করেছিল এবং বিশ্বের দরবারে আন্তর্জাতিক অঙ্গনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নেতা এবং পূর্ব পাকিস্তানে যেহেতু ক্ষমতা হস্তান্তর নির্বাচন ফলাফল অনুসারে করা হচ্ছিল না, সেটা সবার জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়েও সেটা স্বীকৃতি লাভ করেছিল এবং আমরা পরবর্তীতে একটা স্বাধীন সার্বভৌম
রাষ্ট্র হিসাবে নিজেদেরকে 9 মাসের যুদ্ধে সম্পৃক্ত করেছি যৌক্তিক হিসাবে, এবং বিজয় লাভের পিছনেও এই যে আমাদের 1969 সালের গণ অভ্যুত্থান অনুপ্রেরণা হিসাবে, ঐক্যবদ্ধ শক্তি হিসাবে কাজ করেছে। এখানে কোনো সাম্প্রদায়িক ধর্মীয় ভেদাভেদ ছিল না, একমাত্রই দাবি ছিল আমাদের স্বাধিকার, ন্যায্য অধিকার। আমরা স্বাধীন হিসাবে বেঁচে থাকতে চাই, আমরা কারো উপনিবেশ হিসাবে থাকতে চাই না। সুতরাং এই হলো আমাদের 1969 সালের আজকের সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের কাছে অনুরোধ, এই আলোচনাতে আমি তোমাদের কতটুকু কাছাকাছি যেতে পারেছি বলে আমি নিজেই সন্তুষ্ট নই, কারণ সরাসরি ক্লাস এবং তোমাদের মতো সেটা হবে এটা হয় নাই। তারপরেও এই প্যান্ডেমিক সময়ে তোমাদেরকে একটু করে বই পড়ার প্রতি আগ্রহী করতে হবে। এখান থেকে কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এবং এটা ইতিহাসেরও একটা অংশ, আমাদের আত্মমর্যাদা পরিচয় জানার জন্য 1969 সালের গণ অভ্যুত্থান একটা ক্লাসেই তোমাদের সব জানা হবে না, পিছনের দিকেও যেতে হবে। সেই আলোচনার সূত্র ধরে তোমাদের এটার গুরুত্ব, এটার মূল্যায়ন তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। এটার সাথে অন্য অনেক কিছু আমাদের সম্পৃক্ত আছে, একেবারে লাহোর প্রস্তাব থেকে শুরু করে 1970 সালে নির্বাচন এবং স্বাধীনতা লাভ পর্যন্ত আমাদের জাতীয় শক্তির একটা চেতনা হিসাবে কাজ করছে এবং বর্তমানেও করবে, যে রাষ্ট্রীয় উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ শক্তির বিকল্প আর কিছুই নেই। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের আত্ম উন্নয়নের জন্য নিজেরা বই পড়বে, শুধু পাঠ্য বই ছাড়াও তোমাদেরকে অন্যান্য বই পড়তে হবে, ভাষাগত দক্ষতাও অর্জন করতে হবে। বর্তমান বিশ্বগ্রাম যেটাকে বলে তোমরা, গ্লোবাল ভিলেজ, একজন সদস্য হিসেবে নিজেদের মান, ভাষাগত দক্ষতা এবং নিজেদের যোগ্যতার দক্ষতা অর্জন করতে হবে টিকে থাকতে হলে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ।